তো যদি তোমরা ভ্লগটা পুরোপুরি দেখে থাকো এবং যদি তোমাদের সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার নাম হচ্ছে সোনালি। তোমরা দেখতে পাচ্ছ আমি একটা গাছের নিচে এখন বসে আছি, একদম গাছের আশ্রয়ে। আসলে আমি গিয়েছিলাম একটা এক্সাম দিতে। এক্সাম মানে হচ্ছে দেখে দেখে লেখক প্রতিযোগিতা আর কি, যাই হোক। তো আমি নদীর ওপর দিয়ে, মানে নদীর রাস্তা দিয়ে, যাই হোক, প্রায় যাতায়াত করে থাকি। তা এখন নদীর যা পরিস্থিতি, নদীতে বান আসার পর নদীটা যা দেখতে হয়েছে, যা মনোরম দৃশ্য, যা প্রাকৃতিক সৌন্দর্য দেখাচ্ছে একটা নদীর, সেটাই দেখাবার চেষ্টা করছি। তাই আমি একটা ব্লগ শ্যুট করলাম আজকে। জানি আমার কথাগুলো শুনতে হয়তো একটু এলোমেলো এবং আমাকে দেখতে হয়তো একটু অগোছালো লাগছে। আসলে আমি ফিরছি, একটা জায়গা থেকে ফিরে আসছি, তাই হয়তো একটু দেখতে অগোছালো লাগছে। এবং ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি, তাই একটু নার্ভাস ফিল তো করছি, একটু নয় আসলে অনেকটাই ফিল করছি। তো যাই হোক, একটা নদীর যে প্রাকৃতিক সৌন্দর্য, এবং আমি তো একটা গ্রামে বসবাস করি, তো অনেকে হয়তো, অনেকের হয়তো নদী নেই, তো সেই পরিবেশটা হয়তো অনেকে উপলব্ধও করতে পারে না, দেখতেও পারে না। তো সেই রকম একটা পরিবেশকে দেখানোর এবং সেরকম একটা প্রাকৃতিক সৌন্দর্যকে দেখানোর চেষ্টা আমি করছি আমার এই ব্লগের মাধ্যমে। তো চলো ভিডিওটা শুরু করা যাক এবং লেটস সি। এটা হচ্ছে চারিপাশের যে জায়গাটা যেখান দিয়ে আমি প্রায়শই যাতায়াত করে থাকি, আমার যাতায়াত লেগেই থাকে এবং এই সৌন্দর্যটা দেখার মতো। রাস্তাটা দিয়ে গেলে মনে হয় যেতেই থাকি। এই রাস্তাটা শেষেই পড়ে নদী, নদ অ্যাকচুয়ালি অজয় নদ। এবং এই নদীতে বান আসার পর যে দৃশ্যটা তৈরি হয়েছে নদের, নদী বা নদ যাই বলবো, ব্যাপারটা একই, দারুণ দেখতে লাগছে। জল থই থই করছে নদীতে, একটা পুরো আকার নিয়ে নিয়েছে, দারুণ দারুণ শেপ তৈরি হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো সেটাই চলো তোমাদেরকে দেখাবো। আর একটু হলেই নদী আসছে, এই তো দেখা যাচ্ছে একটু এখান থেকে। এখান থেকে শুরু হচ্ছে নদীটা, এই পর্যন্ত নদীকে আরও অনেকটা আছে, নদীর তো শেষ নেই। আমি যে রাস্তাটা দিয়ে যাই সেখান দিয়ে, এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে একটা বট গাছ, বিশাল বড় বট গাছ, ঝুড়ি নেমেছে বড় বড়। তো এবার চলো, এটা হচ্ছে নদীর একটা উঁচু পোর্শন যেখান থেকে পুরো নদীটাকে কভার করা যায়, পুরো নদীটাকে দেখানো যায়। সো যতটা সম্ভব আমি এই জায়গাটা থেকে তোমাদের পুরো নদীটা আমার মোবাইল ফোন থেকে কভার আপ করার চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি।
এবার আবার পড়ছে একটা রাস্তা যেখান দিয়ে আমি যাব, তারপর আবার একটা নদীর রাস্তা পেয়ে যাব। দেন আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, নদীতে নৌকা থাকবে না এমনটা তো হতে পারে না, এতটা জল যাবো কী করে? আমি তো নদীর ওই পারে যাবো, ওই সাইডে গিয়ে আমার নদীর ওই সাইডে বাড়ি, তো কীভাবে যাবো সেটা আমি তোমাদের দেখাবো ওই ভিডিওতে। তো চলো যাওয়া যাক। এখান থেকে পুরো নদীটাকে দেখা যায়, কিন্তু যেহেতু গাছপালাগুলো এখানে হয়ে গেছে তো মানে ভালোভাবে দেখা যায় না, যেখানে একটু পরিষ্কার গাছপালা নেই সেখান থেকে ভালোভাবে দেখা যায়। আমি জানি না নৌকা পাবো কি না, ব্লগটা শ্যুট করতে করতে দেরি হয়ে যাবে হয়তো, কিন্তু তাও যেহেতু আমার ফার্স্ট ব্লগ। রাস্তাটা পুরোটা লং এবং অনেকটা হেঁটে যেতে হয় আমাদের, আমাদের এখানে যে গ্রামের বাসিন্দা আছে প্রত্যেককে আমাদের এতটা পথ হেঁটে হেঁটে যেতে হয়, এবং এই পুরোটা যে নদীটা আছে এখান থেকে ওই দিকটা পুরোটাই আমি হেঁটে হেঁটে যাবো, এবং সেটা পুরোটাই আমি তোমাদেরকে দেখাবো আজকে এই ব্লগের মাধ্যমে। তোমরা নিশ্চয়ই দেখতেই পাচ্ছ চারপাশে ঘন জঙ্গলে ঘেরা এবং মাঝে সরু রাস্তা, এবং বেশ যথেষ্ট শব্দ আসছে, নদীতে জল থইথই করছে অনেকটা সমুদ্রের মতো। এই হচ্ছে নদীর ধারে ধারে কাশফুল, নদীতে বন্যা মানে বান আসায় পুরো নদীটাকে ধুয়ে নিয়ে চলে গেছে, তাই যত কাশ বন কাশফুল ছিল সব ধুয়ে গেছে, এগুলো কিছু কিছু রয়ে গেছে এবং কিছু হচ্ছে আরও জন্মাচ্ছে ছোটো ছোটো। এবং এই হচ্ছে নৌকা যেটা করে আমি নদীর ওই দিকে যাবো, এবং ওই দিকে হচ্ছে আমার বাড়ি, এবং তারপরে রাস্তাটা আমি হেঁটে হেঁটে যাবো। নাম জানি না তোর আর রাত জানি না ভোর, মন যায় রে চলে যায় প্রেম জানিয়ে, হাল মেলাবি আয় দিন কাল মেলাবি আয়, মন ফিরবে না রে আজ তোকে না নিয়ে। তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। কিছুটা সায় দিয়ে যা তুই, আলো আমায় দিয়ে যা তুই, পারি না থাকতে হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতে রাজি। তোমরা এখন দেখতে পাচ্ছ আমি নৌকা থেকে নেমে গেছি এবং হাতে ছাতা, আমার প্রচণ্ড রোদ নদীতে, এবং নদীর বালিও তত গরম, এবং আমাকে এখন অনেকটা পথ হেঁটে যেতে হবে, এতটা পথ আমি এখন হেঁটে হেঁটে যাব। তো আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি তোমাদের ব্লগটা একটু হলেও ভালো লেগেছে, জানি খুব একটা ভালো লাগবে না আমার যেহেতু এটা ফার্স্ট ব্লগ। তো যদি তোমরা ব্লগটা পুরোপুরি দেখে থাকো এবং যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব কমেন্ট অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড সাপোর্ট মি, থ্যাংক ইউ।